हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, आज हमें तुम्हारे एकदम बजेट फ्रेंडली नॉर्मल किचु होटेलर वीडियो शेयर करते चले छे। यही आज के हमरा प्रथम में दाढ़ी आ ची, देखो होटेल मयूर। होटेल मयूर एर रूम रेट एवं एर रूम टूर सबटाई आमी कराबो। एवं देखो यही होटेलटा किन्तु एकदम ही काकातुआ दोकानेर पाशे। काकातुआ गजार जे दोकान पुरीर विख्यात, সেই কাকাতুয়া দোকানের পাশে। কাকাতুয়া দোকানটা আমি একটু দেখিয়ে দিই। এটা দেখো কি ভিড়, এখানকার গজা কিন্তু খুব বিখ্যাত। কাকাতুয়ার গজা পুরো ঘিয়ে ভাজা, খুব ভিড়। চলো, এর একদম পাশেই আছে হোটেল ময়ূর, আর কাকাতুয়া দোকানের পাশে নাম অনুসারে কিন্তু কাকাতুয়া রাখা হয়েছে। তো চলো ফ্রেন্ডস, আমরা হোটেলের ভেতরে ঢুকি। আর একদমই প্রথমে আমরা পেয়ে যাব এদের রিসেপশন। দেখো এটা রিসেপশন আছে। এবারে চলো হোটেলটা একটু ঘুরে দেখি আমরা। একটা আছে ওয়েটিং জোন, এবং এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে। আর দেখো প্রথমে ঢুকেই খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম দেখতে পাবে তোমরা। খুব সুন্দর, হোটেলে ঢুকেই এরকম একটা সুন্দর জিনিস দেখতে পেলে মনটা এমনিই ভালো হয়ে যায়। এটা আছে রেস্টুরেন্ট, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, হোটেলের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। চলো ফ্রেন্ডস, এবার আমরা একটু উপরের ঘরগুলো দেখে নিই। তোমাদের একটু রুম ট্যুরটা আমি করিয়ে দেই। এখানে তোমরা এসি নন এসি সবটাই পাবে। এখানে পাবে তোমরা 500 থেকে স্টার্ট আছে। তো দেখো বন্ধুরা, এটা আছে এসি রুম। এটা একটু ছোট রুম, এটা ডিলাক্স রুম। আর এরপরে আমরা সুপার ডিলাক্সটাও দেখাবো। এই রুমটাও কিন্তু একেবারে খারাপ নয়, এখানে একটা ছোট্ট ব্যালকনিও পেয়ে যাবে তোমরা। আর ওয়াশরুমটা কিন্তু একটু ছোট, এটা আমি বললাম যে ওয়াশরুমটা কিন্তু বেশ ছোট। আর এটা কিন্তু ভাড়া আছে 500 টাকা। এবারে চলো আমরা দেখাবো একটা সুপার ডিলাক্স রুম। এটা বেশ বড় হোটেল, অনেকটাই বড় এবং অ্যাভারেজ হোটেল, খুব একটা খারাপও বলা চলে না। যাদের বাজেট কম আছে এবং যারা মনে করছো যে আমাদের ট্রেন আছে রাতের বেলা চেক আউট করে যেতে হবে খুব তাড়াতাড়ি, তারা কিন্তু একটা রুম এখানে নিয়ে থাকতেই পারো। দেখো বন্ধুরা, এটা আছে সুপার ডিলাক্স এসি রুম। এখানে এসি রুমের ভাড়া আছে 1000 টাকা, আর যেটা ডিলাক্স রুম দেখালাম সেটা আছে 500 টাকা। এই রুমের ওয়াশরুম কিন্তু বেশ বড়, যেটা আমি আগের রুমটার কথা বলতে গেছিলাম ওয়াশরুমটা বেশ ছোট, এটা কিন্তু তা নয়, এটা বেশ বড়। দেখো ব্যালকনি থেকে আমি এসিটাও দেখিয়ে দিলাম। আর প্রত্যেকটা রুমের সামনে একটা বড় লন আছে, যেখানে বাচ্চাদের নিয়ে আসলেও অসুবিধা নেই, তারা এখানে ছোটাছুটি করতেই পারবে। তো চলো খাবারের জায়গাটা আমি আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। খাবারের জায়গাটা কিন্তু বেশ বড় দেখো, এবং নিট অ্যান্ড ক্লিন,
আছে, খাবারের কোয়ালিটিও বেশ ভালো এবং প্রাইসও রিজনেবল। আর বন্ধুরা, হোটেল থেকে বেরিয়েই কিন্তু স্বর্গদ্বারে জগন্নাথ দেবের মন্দির তোমরা দেখতে পাবে। দেখো, আমি একটু জগন্নাথ দেবকে দর্শনও করিয়ে দিলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ, এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো আজকের মতো টাটা। Thank you.